আল্লাহকে স্মরণ করা যায়, নেকি পাওয়া যায়, নেকির উদ্দেশ্যে আমরা আসছি। তবে একটা কষ্ট হয় যখন মানুষের চাপ হয়, ল্যাট্রিনে একটু অসুবিধা হয়, খাওয়ার দাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হয় না এখানে। আমি একজন এইচএসসি ক্যান্ডিডেট, আমি আসছি মূলত নরসিংদী থেকে, আমার বাবার সাথে আসছি, জামাত নিয়ে আসছি এই জায়গায়। এখানে দিন শেখা যায়, আল্লাহর রাস্তায় কোন রাস্তায় চললে ভালো হবে খারাপ হবে এগুলা জানা যায়। মূলত এই যে দুইভাবে হয় ইস্তেমাটা, এটা আসলে মানে মাননীয় সরকার প্রধানমন্ত্রীর কাছে উকুল আবেদন যে একসাথে হইলে আরও ভালো ছিল আর কি। আমি ইন্ডিয়া আসাম থেকে এসেছি, হ্যাঁ প্রতি বছর আসি নিয়মিতভাবে 2015 থেকে। অবশ্যই খুবই ভালো লাগে, এখানে আসতে মনও চায়। প্রতি বছর তাদের এই ব্যবস্থা, একটা সুব্যবস্থা, বিদেশি মানুষের জন্যে সুব্যবস্থা দেখে আমরা প্রতি বছর আগ্রহে থাকি যে এখানে আসবো বলে। বিশ্বস্তম আমাদের জন্য এটা ভাগ্য, আমাদের বাংলাদেশে হয়েছে আল্লাহ তালা দিছি, কিন্তু অন্য অন্য রাষ্ট্র হলে তো আমরা দেখতে পারলাম না, আর এরকম যাইতে পারলাম না। মানুষের কাছে শুনে লাগতো যে বিশ্ব ইজতেমা কীরকম জিনিস। আমাদের ইজতেমা থেকে 120 দেশের মানুষ আসছে বাংলাদেশে। আগে আমরা আসতাম যে ট্রেনে আসতাম, ইয়ে ছিল না সুযোগ সুবিধা, এখন জিএম ছিল, এখন রাস্তাঘাট সব ভালো, মানুষ আসা যাওয়ার জন্য খুব। আর এটা যদি বিদেশে হইতো থাইলে তো আমরা যাইতে পারতাম না। আমি প্রায় 40 বছর যাবতী আসতেছি, প্রথম তো ওইদিকে ওই তো একটা বট গাছ আছে না, আর একটা তাল গাছ আছে, এটারে নিয়ে হইতো। তারপরে জঙ্গল টঙ্গল আছেন বা বুড়ো ক্ষেত টুড়ো ক্ষেত করতো, আর লেপটিন আছেন ছালাদা, তারপরে কাঠের দেওয়া আছেন। আর হ্যাড চাইতে এখন তো অনেক হাজার হাজার গুণ উন্নত হয়েছে, এরপরে মানুষ শান্তি পাইতেছে অনেক মানুষ, আগের চাইতে বহুত মানুষ। আমার বাড়ি হলো গাজীপুর ডিস্ট্রিক্ট শ্রীপুর থানা বর্মী। আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবাংলা উত্তর চব্বিশ পরগনা। মাঝে মানুষের অ্যাক্সিডেন্ট মানুষ খুবই ভালো, খুব আমি খুব ভালো। এভরি ওয়ান ফ্রম আদার কান্ট্রি কামস হিয়ার, উই ক্যান মিট ইচ আদার, উই ক্যান টক অ্যাবাউট দিন, অ্যাবাউট ইমান, অ্যান্ড দিস ইস্তিমা আই হোপ ক্যান উইল আদার কান্ট্রি উইল কাম হিয়ার অ্যান্ড বিগ জামাত কাম আউট হিয়ার টু তশকিল ফর মান্থ ইনশাআল্লাহ। কোনো এক কারণে হয়তো কিছু ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কোনো কারণে হয়তো আজকে বিশ্ব ইজতেমাটা দুটি ভাগ হয়ে গেছে। এবং আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তো এই দুই ভাগটা শুধু আমাদের দেশে, পৃথিবীর অন্য অন্য দেশে কিন্তু এই দুই ভাগটা খুব বেশি লক্ষ্য করা যায় না। এই যে বিভাজনটা, এই বিভাজনটা খুব দ্রুত সমাধান করে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে তো আপনি কি আগের মতোই আমরা দেখতে চাই। ইজতেমা মানুষের জন্য, দিনের জন্য। আগামী ইজতেমাটা আমরা চাই যে উভয় পক্ষ একটি ইজতেমা হোক। ইজতেমা একটা জিনিস, আর আরাফার ময়দান হজ ওটা আরেকটা জিনিস। ইজতেমার ময়দান এখানে হলো মানুষের আমলের জন্য কিছু কথা বলা হয়, আলোচনা করা হয়। এখানে কেউ যদি আসে আসতে পারে, কেউ যদি না আসে না আসতে পারে। কিন্তু হজ এমন একটা জিনিস যেটা মানুষের উপর ফরজ হয়, যেখানে আরাফার ময়দানে উপস্থিত হওয়াটাও ফরজ। সেখানে কী পরিমাণ লোক জমায়েত হয়েছে এইটা ভিত্তি করে না, এটা এটার উপরে ভিত্তি করে ওইটার মানে হজের বা আরাফার ময়দানের গুরুত্ব বহন করে না। সেখানে লোকের সংখ্যা যাই হোক, ওটা আরাফার ময়দানের গুরুত্বটা যেটা, ওটার সাথে এটা তুলনা করাটাই গুনাহের কাজ। এই তুলনা করাটা একটা অহমিকা, এই তুলনা করাটা একটা মূর্খের কাজ। এই ধরনের কথা যারা বলে তাদেরকে আমি বলবো, তারা পক্ষান্তরে তাবলীগের ক্ষতিই করছে।